যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ চলছিল। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়, ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়। হামলার পর ১৮ থেকে ২০ বছর বয়সী একজন সন্দেহভাজন শ্বেতাঙ্গকে খুঁজছে পুলিশ। তার কাছে অস্ত্র রয়েছে যা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা। হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ১০:৩০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনের ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোলাগুলির সময় হামলাকারী থেকে ১০০ মিটারের কম দূরত্বে ছিলেন আনন্দ নামের এক ব্যক্তি। তিনি বিবিসিকে বলেন, হামলাকারী যে বন্দুক ব্যবহার করেছিলেন সেটি দিয়ে খুব অল্প সময়ে অনেক গুলি করা হয়েছিল, তারপরই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়। হাইল্যান্ড পার্ক শহরে বন্দুক সহিংসতার ঘটনা একেবারেই বিরল বলে জানিয়েছেন আনন্দ। বলেন, আমি এখানে নিজেকে খুবই নিরাপদ মনে করতাম, আজ যা ঘটেছে তা একেবারেই অস্বাভাবিক। নিরাপত্তার জন্য আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছি, লোকজন কান্নাকাটি করছে, বিষয়টি মোটেও ভালো না। হামলার ঘটনার পর হাইল্যান্ড পার্ক শহরের মেয়র ন্যান্সি রোটেরিং বলেন, এই দিনটিতে আমরা স্বাধীনতা উদযাপনের জন্য একত্র হই, তবে আজ এই মর্মান্তিক প্রাণহানির জন্য আমাদের শোক পালন করতে হচ্ছে। এদিকে হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলেছে শহর কর্তৃপক্ষ। আশপাশের এলাকাগুলো লকডাউনের আওতায় আনা হয়েছে, সমুদ্র সৈকতগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে লোকজনকে, বাকি কুচকাওয়াজ ও আতশবাজির অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর আগে ২০২১ সালে শিকাগোতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে, ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়, তাদের মধ্যে মৃত্যু হয় ১৭ জনের।